এবার বিশ্বাস হলো তো, তোর বাবা অপাত্রে কন্যা দান করছে না, একটা খাঁটি সোনাই ঘরে তুলে এনেছে। সত্যি শেখর দা যে এত ভালো গান গায়। রজত দা, দাদাকে কিন্তু তোমার আবার অভিনন্দন জানানো উচিত। তোমার দাদা এবার জামাই হতে চলেছে, বুঝলে বাবা? অভিনন্দনটা আর বাইরের লোকের সামনে জানালাম না, বাড়ির সকলকার সামনে বেশ ভালো করে জানালাম। ওটা তোমার পাওনা রইল। ইস, তুমি যদি প্রতিযোগিতায় নাম দিতে, আমার 5 ভরি সোনা ওই জয়ন্তর ঘরে যেত না। জয়ন্তটাও শেয়ানা ঠিক সময় বুঝে পালালো। ভয়ে, বুঝলি না, ভয়ে। কিসের ভয় বৌমা? পাল বাবুর এক্স রে রিপোর্টটা পাওয়া যাবে, যদি খারাপ কিছু পাওয়া যায়। আগে থাকতে কেন ভয় পাচ্ছ মা? এমনও তো হতে পারে ডাক্তার যা সন্দেহ করছে তা নয়, হয়তো এক্স রে রিপোর্টে দেখা যাবে কিছুই পাওয়া গেল না। তাই যেন হয় বাবা। ঠাকুর, তুমি আমার সেটি সিঁদুর মুছে দিয়েছ, আমি কিচ্ছু বলিনি। আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি দেখো। নমস্কার, কেমন আছেন? তোমাকে আমি তুমি বলি, তুমি আমাকে আপনি আপনি করো কেন? আপনি আপনি হচ্ছেন বন্ধু, বুঝলে? আমরা হচ্ছি বন্ধু। কিরে, আমাদের বন্ধু হবি নাকি? তোর মতো নিচু নজর আমার নয়, যে যাত্রার সঙ্গে বন্ধুত্ব পাতাবো। কেন, ও কম কিসে? এত ভালো গান করে। গান গান আর গান, রূপার গানেই পাগল। আমি কেরম গান গাইলাম বল? যা গেয়েছিস। ধরা পড়িনি তো রে? না পড়িসনি, তবে পড়তে কতক্ষণ? হঠাৎ যদি তোকে রূপা গান গাইতে বলে, তখন তুই করবি কি? তাই তো ভাবছি। সব থেকে ভালো হতো কোনোভাবে যদি জয়ন্ত গান গাওয়া ছাড়ানো যেত। গান ছাড়াবে কি করে বলো তো? লোক লাগিয়ে আমি ওর ঠ্যাংটা ভেঙে দিতে পারি, কিন্তু গান ছাড়ানো? গান ওকে ছাড়াতেই হবে, কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবি। 15,000 টাকা? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন 72 ঘন্টার মধ্যে যদি টিউমারটা অপারেশন করতে না পারা যায় তাহলে বাবুকে। 15,000 টাকা কোথায় পাবো? আপনি আবার নাতিকে বাঁচান, আমি যতদিন বেঁচে থাকবো রূপাকে গান শিখিয়ে আমি টাকাটা শোধ করে দেবো। আপনি আর কতদিন বাঁচবেন যে টাকাটা শোধ করবেন? আমার যদি কিছু হয়ে যায় তাহলে বৌমা রইলো, আমার ছাত্র জয়ন্ত রইল, ওরা টাকাটা শোধ করে দেবে। আমার পক্ষে সম্ভব নয়। দয়া করুন রুদ্রকান্ত বাবু, আমার ছেলেটার অসুখ করেছিল, আমি বাঁচাতে পারিনি। আমার নাতিটা যদি কিছু হয়ে যায় আমি বৌমার কাছে মুখ দেখাতে পারবো। আমার নাতিরা মুখের দিকে তাকিয়ে হতভাগী, এত বড় শোকটা বলেছে, ও যদি কিছু হয়ে যায়। নামাজটা মশাই, কত টাকা দিতে পারবো না, 2,500 হয়ে নিয়ে যান। রুদ্রকান্ত বাবু দয়া করুন, রুদ্রকান্ত বাবু দয়া করুন। আ করছেন কি, পাছাড়ুন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান, আপনি যা বলবেন আমি শুনবো। গান ওকে ছাড়াতেই হবে, কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবুন। নইলে রূপা তো ওর গানের জন্যেই। চুপ করে থাকবেন না, বলুন টাকাটা দেবেন, ভগবান আপনার মঙ্গল করুন। পনেরো কেন, আমি আপনাকে 20,000 টাকা দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্তে বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। দাঁড়ান, এই শর্তের কথা আমি আর আপনি ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি আপনার বৌমাও নয়। আমি আমি দাদুভাই নামে শপথ করে বলছি কেউ জানবে না। আপনি বলুন কি শর্ত।
আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে। আপনাকে কথা দিতে হবে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ও আর গান গাইবে না। না 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 না, এই কি করে হয়? আপনি আমাকে বলুন, আমি গান গাওয়া ছেড়ে দিচ্ছি, কিন্তু জয়ন্ত কি অধিকার আছে আমার যে আমাকে বলবো তুমি গান গাওয়া ছেড়ে দাও? আপনি ওর গুরুদেব, আমি জানি আর আপনিও জানেন, আপনি বললে আপনার কথাও শুনবে। শুনবে বলে ওকে আমি, না 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 না, জয়ন্তকে আমি কথা বলতে পারবো না। তাহলে আর বিরক্ত করবেন না, যান। আমায় অন্য কোনো শর্ত দিন, আপনি বলুন আপনি আমার জীবন চান, আমার জীবন দিতে আমি রাজি আছি। আপনার জীবন? আপনার জীবনের কি মূল্য আছে আমার কাছে? আমি শুধু ওই একটা শর্তেই আপনাকে টাকা দিতে পারি, জয়ন্তকে গান গাওয়া ছাড়তে হবে। ও গান গাওয়া ছাড়লে দুটো জীবন বাঁচবে, আপনার দাদু ভাইয়ের জীবন, আমার রূপার জীবন। আমি পারবো না, এই আমি পারবো না রূপকান্ত বাবু, আমি যে গুরুদেব আমি কি করে ওকে বলবো? আমি পারবো না, আমি পারবো না। কাঁদুক কাঁদুক হতভাগী কাঁদুক, কাঁদার জন্যই তো জন্মেছি। আপনি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একবার মাস্টারমশাই বাড়িতে যাব, অফিসের কাজে খুব ব্যস্ত থাকা কদিন যেতে পারিনি। বাবু শরীরটা খুব খারাপ হয়েছিল, এখন কেমন আছে কে জানে। ঠিক আছে যাবে খন, আগে আমার সঙ্গে চলো, ফাংশন গাইতে হবে, চলো চলো। ওখানে শুনছি কলকাতার সব নাম করা গায়করা আসছেন। হ্যাঁ, আমি ওদের এই শর্তে কয়েক হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছি যে তোমাকে ওখানে গাইতে দিতে হবে। আপনি আমার জন্য? আরে কলকাতার শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে। কে? আরে অনুষ্ঠান দেখতে কলকাতা থেকে বড় বড় সাংবাদিক, রেডিও লোক, টিভির লোকের আসছে। একবার যদি ভালো লেগে যায় দেখতে হবে না, রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় লাগছে, এত টাকা টিকিট কেটে লোক ঢুকবে। নমস্কার, এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে, প্রথমে আপনাদের গান গিয়ে শোনাবে এ গায়েরই গর্ব শ্রী জয়ন্ত বোস। এর কোনো মানে হয়? আরে লোকেরা টিকিট কেটে এসছে কলকাতা শিল্পীদের গান শুনবে বলে। রজত দাজি কি পাগলামি আরম্ভ করলো? ছি, আপনারা বসুন বসুন, নিজের জায়গায় বসে যান। আপনারা দয়া করে চুপ করো, শুনুন আমার কথা, শুনুন আপনারা চুপ করো, আপনারা দয়া করে চুপ করো, বসুন বসুন বসুন। বড় ফাংশন হবে বলে আমাদের টিভি থেকে নিয়ে এলো, আর শেষকালে কে? জয়ন্ত বোস। ছে ছে ছে, এসে যান এসে। আমি রয় কেমিক্যালস এর মালিকের ছেলে রজত রায় বলছি, এর গান যদি আপনাদের খারাপ লাগে আপনাদের প্রত্যেককে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। কিন্তু ও আজ গান গাইবে, ওকে গাইতে না দিলে আজকের এই অনুষ্ঠান আমি শুরুই করতে দেব না। না শুরু করো। কিন্তু রজতদা, কোনো ভয় নেই, শুরু করো। কিন্তু শুরু করো। দেখো।